আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে পদ্ম ফুটিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহাস স্বরূপ তুলে দেওয়ার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সহ মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতা মন্ত্রীগণ। চব্বিশ মার্চ আম্বাসা টাউন হলে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের দলীয় প্রার্থী কীর্তি সিং দেব বর্মনকে সঙ্গী করে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, দলীয় সম্পাদক অমিত রক্ষিত, মন্ত্রী টিঙ্কুরা এবং বিকাশ দেব বর্মা সহ জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা। টাউন হলে উপস্থিত দলের নেতাকর্মীদের সামনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। জয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, প্রয়োজনে শুধু ভোটার সংখ্যা বৃদ্ধি করা। এভাবে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। সমিতির চেয়ারম্যান, বিএসি চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, মোর্চার সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন স্তরের আমাদের পার্টির কার্যকর্তারা উপস্থিত। একটাই লক্ষ্য যে 2024 পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রের প্রতিষ্ঠা হোক। উপস্থিত এই হলে মঞ্চে যারা আছি আমরা সবাই জানি যে এবার আমাদের রাজ্যে যে দুটা লোকসভা আসন সেগুলো আমরা জিতবো সেটা নিয়ে কোনো কিন্তু পরন্তু নেই। আপনারা অবগত আছেন যে আমাদের লোকসভা নির্বাচন 2024। এই লোকসভা নির্বাচনে আমাদের ইতিমধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, পশ্চিম আসনে 19 এপ্রিল এবং পূর্ব আসনে 26 এপ্রিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবং আমাদের সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এর মধ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এবং শুধু আজকে নয়, বিগত 6 মাস ধরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন বুথ স্তর থেকে, পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে জেলা লেভেল, প্রত্যেক কার্যকর্তা একটাই সংকল্প যে মোদিজিকে আবারও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি দলা ডিস্ট্রিক্ট, খোয়া ডিস্ট্রিক্ট, দুইটা ডিস্ট্রিক্ট নিয়ে যে অবস্থা নিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা নাহারে তিনি প্রস্তুতি কমিটি বৈঠক খাইত যত লিডার অফিন তিনি উড়ো তিনি বসকাঙ্গ চকমারে চেঙা চুলাই যান বসকাঙ্গ চিনি কৃতি সিং দেব বর্মন এপ্লাই খাইনেন বাকি তিনি যে প্রস্তুতি কমিটি মনে ভাবেন তিনি ও জায়গা বৈঠক বসকাঙ্গ চিনি কৃতি সিং দেব বর্মা বাহেকে এপ্লাই খাইমান